আপনি জানেন আজকে সড়ক নিরাপদ দিবস নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে সরকারি ভাবে স্কুল কলেজের বাচ্চাদের আন্দোলনকে আপনি সহ আমরা সবাই বলেছিলাম যে আন্দোলন আমাদের চোখ খুলে দিয়েছে আপনার নিজের উদ্যোগ ছিল আপনার পাশে সড়ক পরিবহন মন্ত্রী আছে তিনিও যথেষ্ট চেষ্টা করেছেন কিন্তু বাস্তবে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয় নাই গত তিন মাসে নিরাপদ সড়ক চাই সংগঠনের হিসাবে তিন মাসে জুলাই থেকে সেপ্টেম্বর নয়শো সাতচল্লিশ জন নিহত হয়েছে আজকেও চাঁদপুরে পিতা পুত্র সহ তিনজন মারা গেছে আপনাদের আমাদের এত এফোর্ট সহ সত্ত্বেও কিছু তেমন পরিবর্তন হচ্ছে না এটা আমার মনে হয় বা আমাদের ধারণা যে আপনার কেবিনেটে কিন্তু মালিক সমিতি এবং শ্রমিক সমিতি তাদের দুজন নেতাই আপনার ক্যাবিনেটে আছে তাদেরকে ঠিক মতো মানে সঠিকভাবে জবাব দিয়ে তার আওতায় আনা না গেলে বোধহয় এই পরিস্থিতি পরিবর্তন আপনি কি সেটা মনে করেন আচ্ছা আপনি কি এটা বলতে পারবেন আমাকে যে এই যে অ্যাক্সিডেন্টগুলি হলো এটা কি কারণে হলো কিভাবে হলো যারা যারা এই যে অ্যাক্সিডেন্টের শিকার হলো তারা রাস্তার কোথায় ছিল সেটা একটু আমাকে বলেন প্লিজ বলেন না এটা বলতে হবে এটা বলতে হবে কারণ আমার তো ধারণা ছিল যে এই ঘটনার পর পথচারীরাও সচেতন হবে কিন্তু সেটা কি সচেতন হয়েছে কেন হয়নি সেটা আমাকে আগে জবাব দেন আপনাদের পত্রিকায় ছবি দেখছি যে আপনারাই কোনো কোনো পত্রিকায় লিখেছেন বা দেখাচ্ছেন যে গাড়ি চলছে ওই গাড়ির ফাঁক দিয়ে ভালো শিক্ষিত মানুষ এই তারা ওই ফাঁক ফুঁক দিয়ে বেরোচ্ছে তখন যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় আপনি কাকে দোষ দেবেন বাসে ফুটপাত অথবা ফুটওভার ব্রিজ অথবা আন্ডারগ্রাউন্ড বা সব রয়ে গেছে আন্ডারপাস রয়ে গেছে বাচ্চা নিয়ে দৌড় বেড়ে অমনি রাস্তা পার হতে যাচ্ছে তখন যদি অ্যাক্সিডেন্ট হয় সে দোষটা কাকে দেবেন সেটা আগে বলেন সচেতনতাটা কার কারণ আমার সড়ক পরিবহনের কে আছে মন্ত্রী কে আছে তাদেরকে পিষে মারলেও তো আমাদের তো স্বভাব পরিবর্তন হচ্ছে না যারা রাস্তায় চলছে আমি পরিষ্কারভাবে বলি যারা রাস্তায় চলাফেরা করে তারা যদি নিজেরা সচেতন না হয় তাহলে আপনি কীভাবে ঠেকাবেন আমাকে সেটা সেটা জবাব দেন এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে কটা অ্যাক্সিডেন্ট হয় এই অ্যাক্সিডেন্টের কারণটা আগে খুঁজে বের করেন যে কোন কারণে কার দোষ হলো যেমন সড়ক নিয়ে অ্যাক্সিডেন্ট নিয়ে যে আন্দোলনটা স্কুল ছাত্র করেছিল সে দোষটা কিন্তু ড্রাইভারই ছিল এবং ড্রাইভার গাড়ি তুলে দিয়েছিল এটা আমি মানি কিন্তু এই যে কয়টা অ্যাক্সিডেন্ট এ পর্যন্ত হলো যে কটা ছবি আমি দেখেছি প্রত্যেকটা দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে চলন্ত গাড়ির সামনে দৌড় দেওয়া অথবা রাস্তা পার হওয়া অথবা মানে কোনো দুশ্চিন্তা নাই যে একটা গাড়ি আসছে অমনি তার সামনে দিয়ে ছুটে যাওয়ার চেষ্টা সাথে সাথে অ্যাক্সিডেন্ট তো সেখানে আপনি কাকে দোষ দেবেন সেটা আগে আমাকে জবাব দেবেন এবং সেই সেই ব্যাখ্যাটা আনেন যে এই যে নয়শো সাতচল্লিশটা মৃত্যু ঘটলো এবং অ্যাক্সিডেন্ট হলো প্রত্যেকটা অ্যাক্সিডেন্টে আপনি একটু ফিতা দিয়ে মেপে দেখেন যে তারা কি ফুটপাথ দিয়ে চলছিল সেখানে গাড়ি এসে মেরেছে না চলন্ত গাড়ির সামনে দিয়ে দৌড় দৌড়ে বা রাস্তা পার হতে গিয়ে যাচ্ছিল বা কোনো ট্রাফিক রুল মানে নাই বাকি সেটা আগে দেখেন তারপর প্রশ্ন করেন আমি আমি পরিপূর্ণভাবে আপনার সাথে একমত কিন্তু একটা জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করতে যে সড়ক পরিবহন আইনটা সংসদে রিসেন্টলি পাশ হয়েছে সেটার প্রতিবাদ করে শ্রমিক সংগঠন আজকে এই সরকারি অনুষ্ঠান বর্জন করেছে তারা এই আইন মানছে না অথচ এই শ্রমিক সংগঠনের নেতা জনাব শাহজাহান খান তিনি বলেছেন যে এই আইনের বিরোধিতা আমরা করব না আমি শুধু একটা জিনিস বলি মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনাগুলি দেওয়া হয়েছিল যে বাসের দরজা বন্ধ রাখতে হবে চলন্ত অবস্থায় নির্ধারিত স্টপে থামতে হবে এগুলিও যদি প্রতিপালিত হতো আর যদি আমরা যাত্রীরা পথচারীরাও সচেতন হতাম সব তাহলে হয়তো জিনিসটা একটু নিয়ন্ত্রণে আসতো সেই বিষয়টি আপনার দৃষ্টি আকর্ষণ করলাম আমরা তো ড্রাইভারদের দোষ দিয়েই খালাস প্রতিটি ক্ষেত্রে কিন্তু পথচারীদেরও যে মানে সড়ক নিয়ম মেনে চলা উচিত এ ব্যাপারে তো সচেতনতা দরকার আপনি আজকে আপনি যেটা বলছেন যে এই যে ঢালাভাবে এটা মানে অভিযোগ দিয়ে দিলেন যে গাড়ি এবং মন্ত্রী অথবা আমাদের সড়ক মালিক বা শ্রমিক সংগঠনের নেতাদের ধরে শাস্তি দিতে হবে ও নেতাদের ধরে যদি মানে ভালো করে পিটানিও দিই তাতে তো আপনি রাস্তা দিয়ে মারা কি থামাতে পারেন আগে সেটা থামান যারা সড়ক দিয়ে চলাফেরা করে তাদের আগে ট্রাফিক রুলটা যাতে মানে আপনারা সেই ব্যাপারটা একটু তুলে ধরেন সেটা একটু তুলে ধরেন এবং সেই আমরা অবাক হয়ে যাই যে যে শিশুরা এত আন্দোলন করলো এত ট্রাফিক রুল মানলো তারাই দেখে আবার সেই রাস্তার মধ্যে থেকে দরবারে বা রাস্তা পার হতে যায় হেঁটে রাস্তা দিয়ে হেঁটে পার হচ্ছে ঠিক তার কয়েক গজ দূরে আপনার ফুট ওভার ব্রিজ আর এমন আছে তার বয় একবার যুবক তারা যদি এই কাণ্ড করে বা বয়স্ক লোক তখন আপনি কাকে দোষটা দেবেন আগে সেটা বলেন আমরা সড়ক আইন পাশ করেছি আমরা সব কিছু করে দিয়েছি কিন্তু যাদের জন্য করা তারাই যদি সচেতন না হয় সেখানে আমরা কি করতে পারি আমাকে সেটা বলেন আর শুধু গাড়িকে দোষ দেবেন আর গাড়ি এটা একটা যান্ত্রিক ব্যাপার এটা এমন না যে একেবারে হাত দেখালেই থেমে যেতে পারে সেটা কিন্তু হয় না যান্ত্রিক ক্ষেত্রে এটা হয় না তার থামানো একটা সময় লাগে তো এ বিষয়টা আমার মনে আমি বরং আমি একেবারে আমাদের যারা পথচারী তাদের কাছে এইটুকুই বিনীত নিবেদন করব যে তারা যেন আপনারা যেন সড়ক আইনটা মেনে চলেন এবং চলন্ত গাড়ির সামনে দিয়ে অথবা গাড়ির এই ফাঁক ফোকট দিয়ে পার হবার চেষ্টা না করেন সময়ের যেমন যা দাম আছে জীবনেরও মূল্য আছে আর সময় বাচ্চাদের যে জীবন দেওয়ার কোনো মানে হয় না বরং একটু হাতে সময় নিয়ে রাস্তায় বেরোন তাও ভালো কিন্তু এই ট্রাফিক রুলটা সবাই একটু মেনে চলেন যত্র তত্র যেখান থেকে সেখান থেকে রাস্তা পার হতে না যাওয়া ফেন্সের উপর দিয়ে ডিঙিয়ে পার হচ্ছে এত বড় ঘটনার পর যারা এটা করছে আগে তাদের সচেতন হওয়া উচিত তা আমি সাংবাদিকদের কাছেও অনুরোধ করব আপনারাও এই বিষয়টা একটু লিখে ধরেন অনেক পত্রিকা দেন দেওয়ার সাথে এটা বলেন যে এইভাবে আপনারা চলবেন না দয়া করে আমরা তো আমাদের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে না হয় ওই ধরনের অ্যাক্সিডেন্ট আর সেই সাথে আরও একটা বলবো অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই পৃথিবীর কোন দেশে কত অ্যাক্সিডেন্ট প্রতিদিন হচ্ছে এই খবরের সাথে সাথে সেটা একটু বের করে